ইতিমধ্যেই আপনারা অনেকগুলো খবর পেয়েছেন স্কুল টিচার হওয়ার। বিভিন্ন জেলাতে বিভিন্নভাবে কিন্তু স্কুল টিচারের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো ম্যাটারনিটি লিভ, কখনো ডেপুটেশন ভ্যাকেন্সি, বা কখনো অন্য কোথাও। অলরেডি 7,000 মতো ভ্যাকেন্সি আমাদের এসএসসির মাধ্যমে নিয়োগ হবে, সেটাও আপনাদেরকে নোটিফিকেশানের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পেরেছেন এই চ্যানেল থেকে। তো এরকমই একটি খবর দেবো এই ভিডিওতে, 4টে জেলার স্কুলে কিন্তু চাকরির খবর আছে এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন আজ পর্যন্ত দেখছেন, তাদের জন্য এটা খুব বড় সুখবর, কারণ এখানে আপনাকে কোনো এক্সাম দিতে হবে না। আপনার বিএড না থাকলেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, স্যালারি পাবেন, অ্যাজ এ স্কুল টিচার যেমন পায় তেমনই। খুবই ভালো খবর আপনাদের জন্য। যদি আপনাদের জেলায় হয়ে থাকে এই 4টি জেলা, খবরটি শেষ পর্যন্ত শুনে নিন। কোথায় কিভাবে কবে আবেদন করবেন, কবে কিভাবে ইন্টারভিউ দেবেন, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। টোটাল নোটিফিকেশানটা জেনে নিন। আপনার জন্য কিন্তু আপনার শিক্ষকতার স্বপ্ন পূরণ করার এটিগুলো কিন্তু বড় রাস্তা। নমস্কার, আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। যদি আমাদের পরিবারের সঙ্গে আপনি এখনও যুক্ত না হয়ে থাকেন, যুক্ত হওয়ার জন্য দেখুন ভিডিওর নিচে এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, তার উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবড হয়ে গেলে এটা কালো হয়ে যাবে বা গ্রে হয়ে যাবে, পাশে একটি বেল আইকন ভেসে উঠবে, তার উপর ক্লিক করে রাখবেন, তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে অন্যদেরকে জানানোরও অনুরোধ থাকছে আপনাদের কাছে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে বা কোনো মতামত দেওয়ার থাকে, অবশ্যই আপনি কমেন্ট করুন। আজকে যে 4টে জেলায় খবর বেরিয়ে এসেছে আপনাদের স্কুলে চাকরি হবে, হাওড়া থাকছে, দক্ষিণ চব্বিশ পরগনা থাকছে, হুগলি থাকছে, কোচবিহারে থাকছে, এই 4টি জেলার মধ্যে যারা আছেন অবশ্যই দেখুন। আর অন্যান্য জেলা থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো বাধা নেই। পুরো পশ্চিমবঙ্গ থেকে আপনারা আবেদন করুন। এই সমস্ত এলাকায় যদি আপনার যাওয়া সম্ভব থাকে চাকরি করতে, অবশ্যই আপনারা আবেদন করুন এবং চাকরি করার চেষ্টা করুন। হাওড়ার স্কুলে চাকরির খবরটা বেরিয়ে এসেছে। 30 জুন 2019 তারিখ পর্যন্ত আপনারা ডেপুটেশন ভ্যাকেন্সিতে ফিলোসফিতে যদি এমএ করে থাকেন এবং ট্রেনিং প্রাপ্ত থাকেন, তাহলে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করুন। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু তারা নিচ্ছে। বায়োডাটা এবং যাবতীয় প্রমাণপত্রাদি দু সেট জেরক সহ 14 ডিসেম্বর 2018 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা হচ্ছে দ্য সেক্রেটারি, তারপরে দেখুন দেয়া আছে পানিত্রাস হাই স্কুল, পোস্ট অফিস পানিত্রাস, আর পুলিশ স্টেশন আছে বাগনান, ডিস্ট্রিক্ট থাকছে হাওড়া, পিনকোড থাকছে 711303। 30 জুন 2019 তারিখ পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন, প্রায় 3 থেকে 4 মাস। ফিলোসফিতে যাদের এমএ করা আছে আপনারা আবেদন করুন, বায়োডাটা নেবেন, যাবতীয় প্রমাণপত্র যেগুলো আছে আপনার ডকুমেন্টস সমস্তটা নেবেন, দুটো পাসপোর্ট ফটো নেবেন, সবগুলো ডকুমেন্টসকে আপনারা দু সেট জেরক্স করবেন, একটাতে সেলফ অ্যাটেস্টেড করবেন, করে 14 ডিসেম্বর 2018 তারিখের মধ্যে আবেদন করে দেবেন। আবেদন পাঠানোর ঠিকানা দ্য সেক্রেটারি, পানিত্রাস হাই স্কুল, পোস্ট অফিস পানিত্রাস, বাগনান, হাওড়া, 711303। দক্ষিণ চব্বিশ পরগনার স্কুলে চাকরির খবর আছে। 15 মে 2019 তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে এখানে মেয়েরা চাকরি করতে পারবেন, 15ই মে পর্যন্ত, সময়টা একটু বেশি, প্রায় 5 থেকে 6 মাস। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে চাকরি করতে করতে এই সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু স্কুল কর্তৃপক্ষ অনেক সময় আপনাদেরকে কিন্তু আরও কিন্তু এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়, 1 বছর 2 বছর 1.5 বছর অনেকেই চাকরি করছে, এমন খবর কিন্তু বিরল নয়। সুতরাং আপনারা কিন্তু আরামসে জয়েন করতে পারেন, ভবিষ্যতের কথা ভেবেও কিন্তু এটা আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ। 15ই মে 2019 তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে যারা জিওগ্রাফি পাস করে আছেন, বিএড অসংরক্ষিত মহিলা ক্যান্ডিডেট, সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, আবেদন করতে পারেন। আবেদন করার জন্য যাবতীয় প্রমাণপত্রাদি সহ 17ই ডিসেম্বর 2018 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। ঠিকানা হলো দ্য প্রেসিডেন্ট ধামুয়া বালিকা বিদ্যালয়, যেটা এইচএস বিদ্যালয়, পোস্ট অফিস ধামুয়া, পুলিশ স্টেশন থাকছে মগরাহাট, ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা, পিন থাকছে 743610, এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনাদের কোয়ারির জন্য আপনারা কিন্তু ইউজ করতে পারেন 03218240877। জিরো নাও ইউজ করতে পারেন, ফোন লেগে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনার স্কুলে চাকরির খবর মেয়েদের জন্য। থাকছে হুগলি স্কুলের চাকরি। হুগলি স্কুলে 30 জুন 2019 তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকেন্সিতে যারা বিএসসি ম্যাথামেটিক্সে পড়াশোনা করেছেন, যদি এসসি হয়ে থাকেন, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, আপনাদের চাকরি করতে পারবেন শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। যদি আপনার বিএড করা থাকে তাহলে সুবিধা পাবেন, অগ্রাধিকার পাবেন, আর যদি বিএড না থাকে তাহলেও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যাবতীয় প্রমাণপত্রাদির মূল দু সেট, মূল এবং দু সেট জেরক্স, আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন না, গেজেটের অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করার চেষ্টা করবেন, প্রত্যয়িত জেরক্স এখানে তারা চাইছে। 12ই ডিসেম্বর 2018 তারিখের মধ্যে সরাসরি আপনাকে কিন্তু ইন্টারভিউতে উপস্থিত হতে হবে, কোনো রকম আবেদনপত্র পাঠানোর দরকার নেই, সরাসরি উপস্থিত হন। ঠিকানা হচ্ছে দ্য সেক্রেটারি বালাগড় হাই স্কুল, যেটা এইচএস, পোস্ট অফিস
বালাগড় ডিস্ট্রিক্ট হুগলি, আর পিনকোড হচ্ছে 7126 01। এখানে আপনারা ছেলে মেয়ে যে কেউ আবেদন করতে পারবেন। ডেপুটেশন ভ্যাকেন্সি, বিএসসি ম্যাথামেটিক্সে আপনাদের পড়াশোনা করে থাকতে হবে। কোচবিহারের স্কুলে চাকরির খবর আছে, 30 জুন 2019 তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকেন্সিতে 2 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। এখানে কোচবিহারে 2 টিচারের ভ্যাকেন্সি ফাঁকা আছে, আপনারা কিন্তু চাকরি করতে পারবেন। প্রথমত কম্বিনেশনে বাংলা সহ বিএ অসংরক্ষিত দৃষ্টি প্রতিবন্ধী চাইবে, আর দ্বিতীয়ত কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ অসংরক্ষিত প্রার্থীদের জন্য। 2 ক্ষেত্রে ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবেন, আর যদি ট্রেনিং না থাকে তাহলেও কিন্তু সুযোগ পাবেন। যাবতীয় প্রমাণপত্রাদি সহ 14 ডিসেম্বর 2018 তারিখের মধ্যে আবেদন করে দিতে হবে। ঠিকানা হচ্ছে দ্য সেক্রেটারি, পুন্ডিবাড়ি, আরজিএল হাই স্কুল, পোস্ট অফিস পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট কুচবিহার, এবং পিন নাম্বার থাকছে 7 3 6 1 6 5। কোচবিহারের স্কুলে চাকরির জন্য 2 অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 30 জুন পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন, পরে যদি স্কুল কর্তৃপক্ষ এটা এক্সটেন্ড করে দেয় আপনারা কিন্তু 2 বছর 3 বছর চাকরি করতে পারবেন। কম্বিনেশনে যাদের জিওগ্রাফি সহ বিএ অসংরক্ষিত ক্যান্ডিডেট তারা আবেদন করুন, অথবা যাদের বাংলা সহ কম্বিনেশনে বাংলা সহ বিএ অসংরক্ষিত দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন। 14 ডিসেম্বর 2018 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, বিএড থাকলে ভালো হয়। দ্য সেক্রেটারি, পুন্ডিবাড়ি, আরজিএল হাই স্কুল এবং পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট কুচবিহার, 7 3 6 1 6 5, এই হলো আপনার অ্যাড্রেস। এই ছিল খবর এই ভিডিওতে। আশা করছি যাদের শিক্ষকতা করার ইচ্ছা আছে এবং এই ধরনের জেলাগুলোর কাছাকাছি বাস করেন তাদের জন্য এটা খুবই ভালো খবর। তো ভিডিওটিকে লাইক শেয়ার করে অন্যান্য ক্যান্ডিডেটদেরকেও জানাতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে আবার কিছু ইনফরমেশন নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।